আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইমেন্স ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেখানে আপডেটটিতে লেখা আছে জাবি ভর্তি পরীক্ষা ই ইউনিটের সংশোধিত নম্বর বণ্টন প্রকাশ। আগামী 7 নভেম্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2020-21 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর পরীক্ষা শুরু হবে। 1900 আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে 3,08,606টি। সে হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়বে 162 জন পরীক্ষার্থী। এদিকে ই ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ ভর্তি পরীক্ষার সংশোধিত নম্বর বণ্টন প্রকাশ করেছে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি। আজ সোমবার 1 নভেম্বর কমিটির সচিব মোহাম্মদ আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্নাতক সম্মান শ্রেণীর প্রকাশিত ভর্তি পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তির বিশেষ দ্রষ্টব্যের 5-এ ই ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ উল্লেখিত ভর্তি পরীক্ষার সংশোধিত নম্বর বণ্টনের ক্ষেত্রে ব্যবসা শিক্ষা শাখার জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের স্থলে হিসাব বিজ্ঞান ও ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়টি প্রতিস্থাপিত হবে। তবে নম্বর বণ্টন সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী 15 নম্বর অপরিবর্তিত থাকবে। তার মানে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের স্থলে হিসাব বিজ্ঞান ও ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়টি প্রতিস্থাপিত হবে, কিন্তু সেই 15 নম্বর অপরিবর্তিত থাকবে। প্রসঙ্গত, আগামী 16 নভেম্বর বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে জাবি ভর্তি পরীক্ষার ই ইউনিটের সংশোধিত নম্বর বণ্টন। আরও নতুন নতুন আপডেট নিয়ে হাজির হয়ে যাব, তাই আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।